হয়তো বা বিশ্বের সবচেয়ে ছোট দল হতে পারে তিপ্রা মোথা, এই পার্টিকে কেন ভয় পাচ্ছে, তার কারণটা কি? তিতি এডিসি হাপাঙ্গ ভিলেজ কাউন্সিল কাশা কতর্ক রাজাকর আগলীয় প্রেসমিট খাইকা বরুমানাং বিজয়ের আঙ্কল তাই তিতি এডিসি হাপাংনি চেয়ারম্যান বরুমানাং জগদীশ দেববর্মা তাই ডেপুটি সিইএম বরুমানাং অনিমেশ দেববর্মা ফাইনাই 19 তারিখ নি অক্টোবর সালমারিয় তিতি এডিসি ভিলেজ কাউন্সিল খাইয়াঙ্গই কাশা কতর্ক খে প্রটেস্ট খাইনাই হুনে সাকা প্রেসমিট খাইয়ই আজকের আমাদের যে প্রেস মিটটা, এই প্রেস মিটটার মূল বক্তব্য হবে গতকাল স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, এই নোটিফিকেশনের বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেট গভর্নমেন্টের এহেন কাজকে আমরা নিন্দা জানাচ্ছি। রাজ্যের মানুষ জানেন যে ত্রিপুরা রাজ্যে 587টা ভিলেজ কমিটি আছে এবং এই ভিলেজ কমিটির ইলেকশন গত বছর অর্থাৎ 2021 7 তারিখ মার্চ থেকেই পেন্ডিং হয়ে পড়ে আছে এবং গত প্রায় 1.5 বছর ধরে এই ইলেকশন কবে হবে এডিসি এলাকার জনগণ সে অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কেস করে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুইজন আইনজীবী রাজেশ দেববর্মা এবং দালিয়া দেববর্মা। তার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে নভেম্বর 1 উইকের মধ্যে ভিলেজ কমিটির ইলেকশন যেন সম্পন্ন হয়। তার ফাঁকি দিয়ে আমরা দেখেছি যে একটা এনজিওর মাধ্যমে ব্রু ডিসপ্লেস ফ্যামিলির 21,700 সাম ভোটার্স অর্থাৎ 22,000 কাছাকাছি ভোটার নথিভুক্ত করতে হবে তালিকা, তারপরে এই ইলেকশনটা যেন হয় তার আর্জি জানিয়েছে এনজিও এবং সেখানে বলা হয়েছে কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই ভোটারদের নথিভুক্ত করার পরেই যেন ভিলেজ কমিটির ইলেকশনটা হয়। কিন্তু গতকাল ইলেকশনস থেকে স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে বছরের 5 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন মিলে ফাইনাল একটা ভোটার তালিকা প্রকাশ করেছে। তারপর দ্বিতীয়বার যখন সেটা প্রকাশিত হবে এটা 5 জানুয়ারি 2023 পরেই সেটা সম্ভব। অর্থাৎ এই ব্রু ডিসপ্লেস ফ্যামিলিদের ভোটার তালিকায় আর অন্তর্ভুক্ত করা যাবে না এবং পরিষ্কারভাবে ওনারা নোটিফিকেশনে বলেছে যে এই সময়ের মধ্যে ব্রু ডিসপ্লেস ফ্যামিলিদের নথিভুক্ত করে ভিলেজ কমিটির ইলেকশন সম্ভব নয়। আমরা রাজ্য সরকারকে জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরার ইলেকশন কমিশনকে আমরা জিজ্ঞেস করতে চাই, গত বছর যখন ইলেকশনটা হওয়ার কথা তখন ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার বলেছে যে করোনার কারণে, করোনা ভাইরাসের কারণে এই ভিলেজ কমিটির ইলেকশন করা যাবে না। তবে এই রাজ্যে আমরা দেখেছি যে করোনা ভাইরাসের প্রাক্কালেও আমাদের তথ্য আছে যে 13টা মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন করেছে, একটা নগর পঞ্চায়েতের ইলেকশন হয়েছে, 2021-এর এই নির্বাচনগুলো হবে। কিন্তু আমাদের
পুরা এলাকার ইলেকশন হবে তখন অনেকগুলো অজুহাত দেখি রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন চেষ্টা করছে যে এই ইলেকশনগুলো যেন না হয়। ইলেকশন দিয়েই নয়, এডিসিকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে প্রজেক্টগুলো রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে তারা বারবার এই প্রজেক্টগুলোকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এডিসিকে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন এটা যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এডিসিকে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইটসেলফ ক্যানট বি দি গার্জিয়ান অফ টিটিএডিসি। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 5 বছরে ট্রাইবেলদের কোনো ওয়েলফেয়ার করেনি, বরঞ্চ যেখানে যেখানে ট্রাইবেলদের উন্নয়ন বা তিপ্রাসেদের উন্নয়ন হবে সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ফুটবল টার্ফের কথাই বলুন, যখন এডিসি সেই কাজগুলো পেয়েছে সেখানেও তারা ভাগ বসানোর চেষ্টা করেছে, কাজগুলো যেন না হয় তার দিকে তারা সর্বদা চেষ্টা করেছে। এই যে অবস্ট্রাকশন টিটিএডিসির প্রতি এই হেন আচরণ রাজ্য সরকারের এবং তার ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের, তার পেছনে কারণটা কি? আমরা রাজ্যের মানুষকে বলবো এই কথাই যে ভারতবর্ষের নয় পৃথিবীর লার্জেস্ট একটা পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। যদি বিশ্বের এই প্রধান দল, বৃহত্তম দল তারা হয়েই থাকে, যারা বলে যে আগামী 50 বছর ধরে ভারতবর্ষের প্রতিটি ইলেকশনকেই তারা জয়লাভ করবে, হয়তোবা বিশ্বের সবচেয়ে ছোট দল হতে পারে তিপ্রা মথা, এই পার্টিকে কেন ভয় পাচ্ছে? তার কারণটা কি? যে এই মুহূর্তে যদি ভিলেজ কমিটির ইলেকশন করা হয় ত্রিপুরায়, 587টা ভিলেজ কমিটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথা 400-এর বেশি ভিলেজ কমিটিতে জয়লাভ করতে পারবে। এই পরাজয় থেকে যেন তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তার লক্ষ্যেই কিন্তু এই ইলেকশনটা করছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনি ভিলেজ কমিটি থেকে বাঁচতে পারেন, আপনি অন্য আর একটা ইলেকশন থেকে নিজেকে বাঁচাতে পারেন, কিন্তু বিধানসভাতে আপনার কি অবস্থা হবে? আপনি বিধানসভাতে কি বাঁচতে পারবেন? ত্রিপুরার মানুষ মনে রাখছে যে বিজেপি এবং তার সহযোগী দলের কি প্রতিশ্রুতি ছিল 2018 সালের নির্বাচনে, ঘরে ঘরে মোবাইল ফোনের ব্যবস্থা হবে, এই কথা কিন্তু মানুষ ভুলে যাননি। ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, এই ধ্বনি আজকেও ত্রিপুরা রাজ্যের মানুষের কানে বাজছে। আমরা বলবো যে এই ভিলেজ কমিটি নির্বাচনকে এড়িয়ে যাওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে যে তিপ্রা মথা যেন ত্রিপুরার তিপ্রাসাদের কণ্ঠ হয়ে দাঁড়াতে না পারে, এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা। কিন্তু আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এই কথা বলবো যে ভিলেজ কমিটিকে থামিয়ে দিয়ে তিপ্রা মথার কণ্ঠ প্রতিরোধ করা যাবে না, এবং তিপ্রা মথা লড়াই করবে, লড়াই করে যাবে তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার্থে এবং আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন গড়ে তুলব। আমাদের প্রেসিডেন্ট উনি